সুরাম আসছে আজকে শেষ করে দেব বল খেলা কো সুরাম আমি আই আই বল মারছ আজকে কার কামড়া রে হ্যাঁ কাম করতেছি এর মাঝখানে বল মারছে একদম মাইরা শটটি শেষ করে আমি আমি তোমার মিলন বেড়ি মানুষ কে জরায় ধরতে পারে সেটাও বুঝে না ধরে গেছিলাম আমি আমার আমি কাম করতেছি তুমি মাঝখানে বলটা মারলা কে আমি যদি বল দিয়ে তোমারে না ডাকতাম এমনি এমনি ডাকতাম তোমার মা আমার 12টা বাজে ভালোই তো না তোমারে 12টা বাজে নিয়েছি কয়দিন কইছি যে তোমার পরিবারের সবারে নিয়ে আমগো বাড়িতে আসো বিয়ের প্রস্তাবটা দাও তুমি তো কিছুই শুনলা না আরে ঝামেলার মধ্যে আছি এই বছরটা যাক ঝামেলা শেষ হয়ে যাব আগামী বছর একটা না 10টা বিয়ে করতে পারব কি কি কইলা তুমি না না এটা তো কথা আছে না তুমি 10টা বিয়ে করবা মানে আরে পাগলি এটা তো কথার কথা কইছি শোনো যে কথা কইতেছি তুমি কালকে থেকে ইটের ভাটায় কাম শুরু করো আমার লগে তাহলে আমরা দুজন পাশাপাশি থাকুম আর টাকাও বেশি পাইবা কিন্তু ইটের ভাটার কাম তো অনেক কঠিন আমি কি ওটি পারু আরে পারবো না কেন আমি আছি না আমি শিখাই দিব আম্মা তো রাজি হইব না আরে বুঝামু কেমনে তোমার মায়েরে কইবা তোমার মেয়ের জামাই কাজ দিছে সে পাশে থেকে কাজ করাইবো তোমার সমস্যা কি আমার কথা কইলে দেব রাজি হয়ে গেছে তাই না মায়ের জামাই আম্মা আপনার মায়ের জামাই কই আমার ভাঙা ঘর দোরে তোমার চলাচল দেখো বুকে ডেকে আনে কানের স্কুল ঘামে ভেজা পথে যত অসুখের দল স্কেচ পেনে তাকে রাঙাও তুই আঙুল আমি হেঁটে যাই ছায়া পথে প্রায় পাঁজরে কোড়াই জেগে থাকা তারাদের ডাক নাম এই গলির বন্দরে মোহনার খো ছুঁয়ে ছুঁয়ে তাকে আদরে থেকো এই গলির বন্দরে মোহনা রেখো ছুঁয়ে ছুঁয়ে তাকে আদরে থেকো